হিমন্ত বিশ্ব শর্মার বাল্য বিবাহ বিরোধী অভিযান, বাল্য বিবাহ বিরোধী অভিযানক লৈ কারো প্রশ্ন করবলগা নাই, কিন্তু যেটা গ্রেপ্তার হয়ে আছে সেই গ্রেপ্তারক লৈ আপনার মতামত কি? আপনাদের কি ভাবে বাল্য বিবাহ রোধ করবল যে গ্রেপ্তার অভিযান চলাই থাকা হয়েছে সেয়া সমর্থন আপনাদের করে নে নকরে, এই প্রশ্ন লৈ আপনার ওসর আইসো। কমেন্ট বক্সত আপনার মতামত দিয়ক, সমর্থন করে নে বিরোধিতা করে। এই মুহূর্তর এই প্রশ্নটো আমি আপনার ফুল পেটর মাধ্যমে প্রথম সুধি লোক যে বাল্য বিবাহ বিরোধী অভিযানক লৈ প্রশ্ন করবল নাই, ঠিক ঠিকই করে থাকা হয়েছে, কিন্তু গ্রেপ্তার অভিযানক আপনাদের সমর্থন করে নে? আপনাদের কমেন্ট বক্সত আপনার কমেন্ট সমূহ দিব পারিব, কিভাবে আপনাদের বাল্য বিবাহ বিরোধী অভিযানের সন্দর্ভত আর যাল্য বিবাহ রোধ করবর গ্রেপ্তার অভিযান চলিছে সেই গ্রেপ্তার অভিযানক লৈ আপনি কি কয়, আপনি সমর্থন করেন নাই, সেই প্রশ্ন লৈ আমি আপনার ওসরলে আইসো। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় স্পষ্ট করেছে যে এই বাল্য বিবাহ বিরোধী অভিযান থমকি নরয়, সেই বাল্য বিবাহ বিরোধী অভিযান চলি থাকিব। আর তাকে লৈ আমি আপনার প্রশ্ন করছো যে বাল্য বিবাহ বিরোধী অভিযানক লৈ তো প্রশ্ন করবলগা নাই, কিন্তু গ্রেপ্তার অভিযানক প্রসঙ্গত অসমৰ জনতাই কি ভাবে? মুহূর্ত মই যাব বিচাৰি মোৰ লগত আছে মোৰ সহযোগী দাবু নারায়ণ কোঁৱৰ। দাবু, মই আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, ইতিমধ্যে কমেন্ট দিয়া আৰম্ভ কৰিছে, কোনে কোনে কি কমেন্ট দিছে আপুনি কমেন্টখিনি যদি পঢ়ি যায়। দেখিছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পবিত্র ত্রিৰংগাৰ তলত 26 জানুৱাৰীৰ দিনা এটা শপত লৈছিল যে অসম বাল্য বিবাহ মুক্ত এখন ৰাজ্যলৈ ৰূপান্তৰিত হ'ব। 2026 চনৰ ভিতৰত বাল্য বিবাহ মুক্ত এখন ৰাজ্য হিচাপে গঢ়িব বিচাৰিছে অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। তাৰ বাবে তেওঁ এখন যুদ্ধ ঘোষণা কৰিছে। বাল্য বিবাহৰ বিৰোধিতা আমি কোনেও নকৰোঁ, আমি সকলোৱে একবিংশ শতিকাত যিহেতু বাস কৰোঁ আমি সকলোৱে বাল্য বিবাহ বন্ধ হোৱাটো আমি সকলোৱে বিচাৰোঁ, কিন্তু এইখন যিখন যুদ্ধ আৰম্ভ কৰিছে এই যুদ্ধখন কিমান দূৰ সফল হ'ব যদি রাইজে তাক সমর্থন করে নকরে তার উপর ভিত্তি করে। এটা কথাটা হয়েছে আপনি বার সমর্থন করে না নকরে এই প্রশ্ন দীক্ষিতে আপনার বাবে আগবাইছে। আমারলে বহুজনে কমেন্ট করবলে আরম্ভ করেছে। হজরত শাহিদুলে লিখিছে, তারপিছতে সাবজুল ইসলামে লিখিছে 2023ৰ পৰা আরম্ভ করা তো দরকার বলে। নিপন সরকার লিখিছে নাইস, ঠিক একটা সময় আমিরুল ইসলামে লিখিছে গুড, আরিয়ান টিয়ে লিখিছে ভাল করেছে, প্রিয় মহন্তয় লিখিছে করু, জাহাঙ্গীর রিয়ান খানে লিখিছে এনেকুৱা সিদ্ধান্তই মানুহক এটা বেয়া পথ বাছি লওয়ার বাবে বাধ্য করাব, সকলো কথা ভাবি চিন্তি সিদ্ধান্ত লব লাগে, হঠাৎ কথা এটা কই দিলেই হয় নেকি, যদি এনেকুৱা করবই তেতিয়া হলে বিয়া পাতে তেওঁলোকে কিয়, আইন আগতে রাইজক বুজাব লাগে। ঠিক একটা সময় মুস্তাক আলিয়ে নকৰো বুলি লিখিছে, আরিয়ানে লিখিছে গুড, MXKSK নো বুলি লিখিছে, আকিবুর রহমানে লিখিছে 2023ৰ পৰা কার্যকরী হব লাগে, মুস্তাক আলিয়ে লিখিছে আমিন, ঠিক একটা সময় শম্পক কে বৈশ্য লিখিছে ভাল কাম করেছে, রাজিবুল ইসলামে লিখিছে 2023ৰ পৰা করো, ঠিক একটা সময় আশিক আক্তারে লিখিছে 2023ৰ পৰা করব লাগে, আক্তার উদ্দিনে লিখিছে হাই, ঠিক একটা সময় রাজীব আহমেদে লিখিছে করো মই, ঠিক একটা সময় আশরাফুল আহমেদে লিখিছে 2022ৰ পৰা কার্যকরী হব লাগে, আয়ুজুদ্দিন এসকে লিখিছে 2020ৰ পৰাই গ্রেপ্তার করব লাগে, রোহিত ভাইজান লগতে আসগর আলী দুয়ে লিখিছে ভাল করেছে, ঠিক একটা সময় শুভম আলিয়ে লিখিছে আই উইল সাপোর্ট বাট ফ্রম 2023, অর্থাৎ 2023ৰ পৰা তেওঁ সাপোর্ট করব, তামান্না খার্টুনে লিখিছে 2023ৰ পৰা হলে ভাল, ঠিক একটা সময় শ্রী পার্থ প্রতিম হাতিমুড়িয়ে লিখিছে করো নেক্সট টাইম মানুষে চাইল্ড ম্যারেজ করব ভয় করব, ঠিক একটা সময় আব্বাস সাব্বুরে লিখিছে নো কিন্তু 2023ৰ পিছত হলে করিম, ঠিক একটা সময়তে ডিং ডিং ডিয়ানে লিখিছে বাল্য বিবাহ বন্ধ করক বাট যাতে কোনেও ফিমেলে কষ্ট নাপায় তার ব্যবস্থা করব লাগে, ঠিক একটা সময় সম্পকে বৈশ্য লিখিছে ভাল কাম করেছে, কমল কলিতায় লিখিছে গুড মামা, ঠিক একটা সময় ভাগ্য কুমারে লিখিছে গুড, আসিফ জাবেদে লিখিছে বহু মানুষে বেয়া কাম এটা করবলে বাধ্য হয়ে পড়ব, ঠিক একটা সময় শুভজিৎ হাজরিকায় লিখিছে 2023ৰ পৰা হব লাগে, ঠিক একটা সময় আনোয়ার হুসেনে লিখিছে নো, নিপেশ সরকারে 2023ৰ পৰা বুলি লিখিছে, ঠিক একটা সময় আলী মহম্মদেও 2023ৰ কথাই লিখিছে যে 2023ৰ পৰা আসলে কার্যকরী হওয়াটো ভাল বুলি, রাকেশ শর্মায় লিখিছে 2023, জৈনুর হুসেনে লিখিছে ইয়েস কিন্তু 1 জানুয়ারী 2023ৰ পৰা ই কার্যকরী হোক, ঠিক একটা সময় মৃত্যুঞ্জয় লিখিছে হিমন্ত বেস্ট হিরো অফ 75 ইয়ার্স ইন আসাম, তেওঁ হয়তো বুঝাব বিচাৰিছে যে বিগত 75 বছৰৰ শ্রেষ্ঠ মানুষজনেই হৈছে হিমন্ত বিশ্ব শর্মা বুলি, জাহির ইসলামে লিখিছে 2023ৰ পৰা কৰক, মিথুন দাসে লিখিছে 2023ৰ পৰা যদি হয় কৰো পিছৰ বিলাকক নকৰো, ঠিক একটা ভাগ্যবান পেগুয়ে লিখিছে বন্ধ কৰক, ঠিক একটা সময় শাহিদুল ইসলাম জিয়াউলে লিখিছে বন্ধ হব লাগে এতিয়াৰে পৰা, কৰবাৰ নূৰে লিখিছে 2023ৰ পৰা আৰম্ভ কৰক,
ঠিক একেটা সময়ত রশিদ এসকে লিখিছে 2023ৰ পৰা কৰিব লাগে, আজিদুল ইসলামে লিখিছে 2023ৰ পৰা, নজরুল ইসলামে লিখিছে নকৰো, ঠিক একেটা সময়ত আসিক আক্তারে লিখিছে 2023ৰ পৰা হ'ব লাগে, এজাউল হকে লিখিছে 2023ৰ পৰা কৰক, নূৰ ওয়াই টিয়ে লিখিছে 2023, মহাবত মেহবুব রহমানে লিখিছে 2023ৰ পৰা কঠোৰ আইন আনিব লাগে, আমিনুৰ এছ কে লিখিছে 2023, সাদ্দাম আলী 23, এৰেষ্ট ষ্টপ কৰক, নাজিৰ উদ্দিন বৰভূঞাই লিখিছে, ঠিক একেটা সময়ত এম এক্স কে এছ কে 2023 নকৰোঁ বুলি লিখিছে প্ৰাঞ্জলে, ঠিক একেটা সময়তে ভাগ্যৱানে লিখিছে বন্ধ, ঠিক একেটা আমানে বন্ধ হ'ব নালাগে 2023ৰ পৰা আৰম্ভই কৰিব লাগে বুলি লিখিছে, দিলবৰ হুছেইন 23, গুণ এইচ 2023, খাইৰুল ইসলামে লিখিছে 2023ৰ পৰা কৰক, মাজিহুৰ হুছেইনে লিখিছে বন্ধ কৰিব লাগে, ৱানিজ আলীয়ে লিখিছে 2023, শ্বাহিদুলে লিখিছে 2023, তাৰা ছাত্ৰীয়ে লিখিছে 2023ৰ পৰা কৰিলে ভাল হ'ব, মনোৱাৰ হুছেইন 2023, ঠিক একেটা সময়ত ধনটি বৰাই লিখিছে 2022ৰ পৰাই কৰক, চান্দিউল বাবুৱে লিখিছে 2023, এছ কে মজামল ৱাইয়ে লিখিছে 2023ৰ পৰা কৰক, ঠিক একেটা সময়ত অৰূপ বৰ্মনে লিখিছে ভালে কৰিছে পি এম ছাৰ, তেওঁ প্ৰধানমন্ত্ৰীক ধন্যবাদ জ্ঞাপন কৰিছে, ঠিক একেটা সময়ত এম উদ্দিনে লিখিছে 2023ৰ পৰা আৰম্ভ কৰিব লাগে, বেয়া হোৱা নাই বুলি জুৱেল আহমেদে লিখিছে, গ্ৰীচিয়ে লিখিছে 2023ৰ পৰা, ভাইজান আলী 2023ৰ পৰা হ'ব লাগে, একলাছ খান, ৰঞ্জিত কুমাৰ, বিপ্লৱ, প্ৰসেনজিত, তাৰা ছেত্ৰী, মাহালি সুৰজ, নজৰুল, আজৰুল, আব্দুল, অৰ্চনা, প্ৰাঞ্জল, এওঁলোক গোটেইবোৰে লিখিছে যে 2023ৰ পৰা আইনখন হাতত লোৱাটো ভাল বুলি, ঠিক একেটা সময়ত ইমান আলী, নিক্তা খাটনিয়াৰ, ডিং ডিং দিগন, দোষ্ট আমিৰ, বাবু খান, ৰাজিউল খান ভাই, বদৰ উদ্দিন, এইসকলে লিখিছে 2023ৰ পৰা হ'ব লাগে, ঠিক একেটা সময়তে উদ্দিন বদৰ, এইটো নাৰী সুৰক্ষা নে কি ক'ব চি এম ছাৰ, এইটো ট্ৰেন হয় আপোনাৰ বুলি তেওঁ লিখিছে, ঠিক একেটা সময়ত বাবু বৰুৱাই লিখিছে 2023ৰ পৰা হ'ব লাগে, ঠিক একেটা সময়ত নুমান জিয়াৰুলে লিখিছে 2023ৰ পিছত হ'ব লাগে, দেখিছে আপোনাৰ ছোৱালী আহিছোঁ, হয় ইয়াৰ কমেণ্ট দি আছে, কমেণ্টখিনি আমি আপোনালোকক পঢ়ি গৈ আছে, মোৰ সহযোগী মোৰ সতীৰ্থ দাবুনাৰায়ণ কোঁৱৰে, আৰু আপোনালোকে এই কমেণ্টসমূহ দি যাওক, কাৰণ মুখ্যমন্ত্ৰীয়ে এই অভিযান 2026লৈকে অব্যাহত ৰখাৰ কথা কৈছে, কৈছে যে 2026ত যেতিয়া তেওঁ পুনৰ জনতাৰ ওচৰত যাব লাগিব মুখ্যমন্ত্ৰীৰ কাম কাজলৈ, সেইখিনি সময়লৈ অসমখনক সম্পূৰ্ণৰূপে বাল্য বিবাহ মুক্ত কৰাৰ সংকল্প 2023ৰ 26 জানুৱাৰীৰ পতাকা উত্তোলন কৰি মুখ্যমন্ত্ৰীয়ে কৈছিল, আৰু তাৰ সমান্তৰালকৈ আজি এই অভিযান বৰ্তমান চলি আছে, কালিও 200জন অবৈধ স্বামীক, মুখ্যমন্ত্ৰীৰ ভাষাত অবৈধ স্বামীক গ্ৰেপ্তাৰ কৰা হৈছে, এই অভিযান বৰ্তমান চলি আছে, কিন্তু বাল্য বিবাহক লৈ পেলাই সমৰ্থন কৰাটো প্ৰশ্ন উঠিবই নোৱাৰে, বাল্য বিবাহ কোনো সমৰ্থন কৰিবই নোৱাৰে, এইটো আইন বহিৰ্ভূত ঘটনা, তাক লৈ কোনো প্ৰশ্ন কৰিবলগীয়া নাই, সেই অভিযানক আমি সম্পূৰ্ণৰূপে সমৰ্থন জনাইছোঁ যে এই অভিযানটো হ'ব লাগে আৰু বাল্য বিবাহ ৰোধ হ'ব লাগে, বন্ধ হ'ব লাগে, এইটো কোনো ক্ষেত্ৰতেই কোনো কাৰণতে এই বিষয়ক লৈ দ্বিতীয় এটা প্ৰশ্নৰ অৱতাৰণা নহয়, কিন্তু যিটো পন্থা আছে সেই পন্থাক লৈ অৱশ্যে বিভিন্নজনে প্ৰশ্ন উত্থাপন কৰিছে, সেইবাবে আমি অসমৰ 3,30,00,000 মানুহক সুধিছোঁ যে আপোনালোকে এই পন্থাটোক লৈ কি কয়, বাল্য বিবাহকটো সমৰ্থন কোনো নকৰে, কোনো শিক্ষিত মানুহে, কোনো সুস্থ মস্তিষ্কৰ মানুহে বাল্য বিবাহক সমৰ্থন কৰিব নোৱাৰে, সেইটোতো সম্পূৰ্ণৰূপে বিৰোধিতা কৰিবলগীয়া বিষয় বা সেইটোক যি বন্ধ কৰাৰ মুখ্যমন্ত্ৰীয়ে পদক্ষেপ লৈছে সেইটো সম্পূৰ্ণ সমৰ্থনযোগ্য, কিন্তু পন্থাটোক লৈ আপোনালোকৰ মতামত কি, মোৰ সহযোগী মোৰ সতীৰ্থ দাবুনাৰায়ণ কোঁৱৰ আছে, মই পুনৰ তেওঁৰ ওচৰলৈ গৈছোঁ, ইতিমধ্যে প্ৰায় 1,000 কমেণ্ট আমাৰ হাতত আহি গৈছে, নজৰুল লিখিছে 2023, হাছিন আলী 2023, বিকি ওৰাং 2023, ঠিক একেটা সময়ত বিপ্লৱ কোচ 2023, ইকৰাম খান, সুমন্ত, বিকি আহমেদ, আছিম, ৰফিক, ৰচিদুল, আনোৱাৰ, সুমিত্ৰ, গুৰুদেৱ, অৰূপ, ইমৰাণ, আশ্ৰাফুল, সাদ্দাম, লক্ষীনন্দন পেগু, সকলোৱে লিখিছে 2023ৰ পৰা কাৰ্যকৰী হ'ব লাগে, আগৰবোৰক এৰি দিব লাগে, ঠিক একেটা সময়ত ষ্টপ হ'ব লাগে বুলি লিখিছে এছ ইছলামে, অখিল এলে লিখিছে 2022ৰ পৰা হ'ব লাগে, জিন্তু চুটিয়াই গুড জব বা 2023ৰ পৰা হ'ব লাগে বুলি তেওঁ মন্তব্য কৰিছে, শ্বান আলীয়েও লিখিছে 2023ৰ জানুৱাৰী মাহৰ 1 তাৰিখৰ পৰা হোৱাটো দৰকাৰ, সানোৱাৰ হুছেইন ঠিক কৰা নাই বুলি তেওঁ লিখিছে, ঠিক একেটা সময়ত আমিনুল হক, জাভেদ আখতাৰ, জিয়াউল ইছলাম, শফিক আলী, শ্বাহিদুল ইছলাম, শফিক আলম, পাগলমন, আব্বু বাস্কাৰ দিৱান, ৰেকিব ধনী, ৰূপম বৰদলৈ, জহিৰুদ্দিন লস্কৰ, লক্ষ আহমেদ, জিন্তু দা, সাবিৰ লস্কৰ, এওঁ সকলোৱে লিখিছে যে 2023ৰ পৰা আৰম্ভ হোৱাটো ভাল, ঠিক একেটা সময়ত হেদায়ত মুন উল্লাহ, মুকেশ আলম, কমল মজুমদাৰ, ৰশিদুল ইছলাম,
Tara Setri, Nobin Basumatari, I don't support child marriage বুলি লিখিছে ঠিক আছে আমাৰ বাকি কে গোৰাকে লিখিছে 2023 ৰ পৰা হ'ব লাগে ৰসিবুল ইসলাম হযৰত আলী দীপক দেৱনাথ জয়তৰা ৰাভা আইনাল হক লিখিছে এৰেছ 2023 ৰ পৰা হ'ব লাগে সকলে 2023 ৰ পৰা হ'ব লাগে বুলি মন্তব্য কৰিছে ঠিক আছে এটা সময় সমুদ আলী সামানুৰ ইসলাম মুজাহিদিন ইসলাম আমিনুৰ ইসলাম সঞ্জীৱ ৰয় আব্দুল করিম আব্দুল হক সিম্পল ব্ৰহ্ম নীলকান্ত খাতনিয়াৰ আসিফ মোহাম্মদ আশরাফুল ঠিক আছে এটা সময় রাজিবুল ইসলাম আব্দুল প্রধান আলী আহমেদ সকলে লিখিছে 2023 ৰ হ'ব লাগে ঠিক আছে এটা সময় এটাই লিখিছে সিএমএ তো বিয়া পাতিলে আমাক কিয় শাস্তি দিছে অজিত আলিয়ে লিখিছে ঠিক আছে এটা সময়তে জিয়াউর রহমানে লিখিছে আটাইতকৈ সরকারেই দায়ী ইমান দিন মামাই কি করে আসে জি হয়ে গেল আর নহক 2023 ৰ পৰা বন্ধ হোক বাল্যবিবাহৰ মই পৰিপন্থী ঠিক আছে এটা সময়ত কষ্টের বড়া জীবন আমার বুলি এটা একাউন্ট তেওঁ লিখিছে 2023 আনাউর হক আতাবুর রহমান হযরত আলী ইমানুল ইসলাম এল কে বড়া বাহারুল আলী রফিজুল হক মাহতাব খান রশিদুল এস কে জাহাঙ্গীর আলম রফিকুল হক গুলজার হুসেন রহিম মোহাম্মদ আব্বাস আলী আব্দুল কাদের জালাল মনিউল হক আমিনুল হক ইরশিদ আলী আর এক্স বাবু নাজমুল হক জারুল মন্ডল আবুল বাস্কার এওঁলোক সকলোৱে বিচাৰিছে 2023ৰ পৰাহে আচলতে গ্ৰেপ্তাৰ কামটো কৰিব লাগে বা 2023ত যিয়ে বিয়া পাতিছে বা ইয়াৰ পিছত যিসকলে বিয়া পাতিব তেওঁলোককহে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে দেখিছে হয় ইতিমধ্যে 1000 কমেণ্ট আহিছে ধন্যবাদ জনাইছোঁ দাবুনাৰায়ণ কোঁৱৰ আপুনি যথেষ্ট কমেণ্ট পঢ়িলে 1000 কমেণ্ট পঢ়ি থকাটো ইমান সহজ কথা নহয় কণ্টিনিউৱাছলি ধন্যবাদ জনাইছোঁ দাবুনাৰায়ণ কোঁৱৰ আৰু আমি আপোনালোকক এই প্ৰশ্নটো সুধি গৈ আছোঁ যে আপোনালোকে কিভাৱে সমৰ্থন কৰে নে নকৰে এই অনুষ্ঠানৰ পিছতো কমেণ্ট দি যাব পাৰিব মই ডিকিট সময় অনুষ্ঠানৰ বিদায় লৈছোঁ ধন্যবাদ নমস্কাৰ